পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে টাস্ক ফোর্স, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বাজারে স্বস্তি ফেরাতে সময় লাগবে, বাজার নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। সত্যের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি কসমিক ডো। আমাদের সাথে কথা হয়েছে এবং এটার জন্য কিছু কারিগরি সহযোগিতা লাগবে। উনি ওয়াশিংটনে গেছেন, আমরাও যাচ্ছি, ওখান থেকে আনা হবে। অথবা এটা আমাদের একটা প্রায়োরিটি, এটা নিয়ে কাজ হচ্ছে। এবং পাচার করা অর্থ সময় বিভিন্ন তথ্য তারা করেছে, কোথায় করেছে এগুলো বিষয়ে।